ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাই প্রশ্ন করেছেন যে সালাতের মধ্যে আমরা সূরা ফাতিহার পূর্বে সানা পড়ে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করে থাকি, আর কি জায়গার মধ্যে নিজের গুনাহের জন্য দোয়া করা হয়েছে, গুনাহ থেকে আশ্রয় চাওয়া হয়েছে আল্লাহর কাছে, যেটা সহিহ বুখারীর মধ্যে কিতাবুস সালাত অধ্যায় এসেছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া বলে। তো এটা যদি কেউ না পড়ে সালাত হবে কি না? যে সালাত হয়ে যাবে, তবে সুন্নাতের যে ফজিলত ফাজাইল এটা থেকে মাহরুম হবেন। এমনটি করুন কেন ভাই? কিয়ামতের ময়দানে প্রথম যে বিষয়টি হিসেব হবে তা হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা আপনারা জানেন, তো যে ব্যক্তি সালাত পরিপূর্ণ হলো তার সকল আমলে পরিপূর্ণ হলো, যে ব্যক্তি সালাত পরিপূর্ণ হলো না, সালাত বিশুদ্ধ হলো না, তার কোনো আমলে বিশুদ্ধ হলো না। তো সালাতের ক্ষেত্রে যত ফজিলত অর্জন করা যায় সবগুলোর চেষ্টা করতে হবে আমাদেরকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনার সিলসিলা সহিহার মধ্যে 1308 নম্বর সিরিলে হাদিসটি এসেছে। জাযাকুমুল্লাহ খাইরা।